আর বিদ্যালয়ে একীভূত করা যে বিষয়টি আপনি জানেন যে এটা আমরা আগেও বলেছি যেটা আমাদের এটা হলো একটা নীতিগত সিদ্ধান্ত বা ইন জেনারেলাইজ সিদ্ধান্ত না কারণ আমাদের আপনি জানেন যে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিষট্টিটা প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের আলটিমেট টার্গেট কি আলটিমেট টার্গেট দশ বছর বিশ বছর পরে আপনি দেখেছেন যে সারা পৃথিবীতেই একটা ক্যাচমেন্ট এরিয়ায় একটি এলিমেন্টারি স্কুল থাকে এবং ওই ক্যাচমেন্ট এরিয়ায় যে বাচ্চারা থাকে ওই এলিমেন্টারি স্কুলে ভর্তি হয় আমাদের টার্গেট হলো আমরা ওই পর্যায়ে পৌঁছবো আমরা একটা ক্যাচমেন্ট এরিয়ায় ওরকম একটা এলিমেন্টারি স্কুলের সব দিক দিয়ে যদি তৈরি করতে পারি তখন আমরা কিন্তু বলতে পারবো যে এই ক্যাচমেন্ট এরিয়ায় এই স্কুল ছাড়া আর কেউ ওখানে ভর্তি হবে না তা আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি প্রায় দেড়শোর কাছাকাছি স্কুল যেখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা দশ থেকে আপনার মানে পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ আছে কিন্তু হুট করে সকল স্কুল আমরা ওইভাবে মার্চ করে দিবো না বন্ধ করে দিব না বাট আমরা ট্রেনটা দেখছি যে বিগত দশ বছর বিশ বছর যাবৎ যদি কোনো স্কুলে দশজন বা বিশজন স্টুডেন্ট থাকে আমরা শুধুমাত্র ওইটার উপর ভিত্তি করে ওই তত্ত্বের উপর ভিত্তি করে স্কুলটা মার্চ করে দিব না আমরা দেখবো যে এখানে যেমন আমরা এর আগেও বলেছিলাম যে আমরা দেখেছি যে রাঙ্গামাটি বিলাইশ্রী উপজেলা একটা স্কুল আছে মাত্র দশ থেকে বিশ জন স্টুডেন্ট নিয়ে পনেরো বছর যাব স্কুলটি চলছে কিন্তু ওর আশেপাশে পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে বা ইভেন সাত আট কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নাই বড়থলিয়া ইউনিয়ন ইউনিয়ন তো সুতরাং ওই স্কুলটি আমরা মার্চ করে দিব না আবার দেখেছি আমরা কোন কোন জায়গায় যে আমরা রাস্তার এই পাড়ে একটি স্কুল আছে অপোজিটে গজের মধ্যে আটটি স্কুল আছে এই স্কুলে আমার দশ বারো জন স্টুডেন্ট যেমন বরিশালে আবার হাফ কিলোমিটারের মধ্যে আটটা স্কুল আছে ওখানে আমার দুইশোর কাছাকাছি স্টুডেন্ট ওই স্কুলটা আমরা মার্চ করে দিবে ইতিমধ্যে এই কার্যক্রম আমরা শুরু করেছি বাট এটা একেবারে ইনজেনারেলাইজ সিদ্ধান্ত হবে না স্থানীয় বাস্তবতা চাহিদা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করে সকল অংশীজনদের সাথে আলোচনা করে একদম নিটবেশ সিদ্ধান্ত আমরা আমাদের কারিকুলাম প্রণয়ন এবং মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কারিগরি এবং মাদ্রাসা বিভাগ এই তিনটা মন্ত্রণালয়েরই এই আমাদের কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম পরিমার্জন এবং কারিকুলাম মূল্যায়নের এটির দায়িত্ব পালন করে এন সুতরাং আমাদের প্রাইমারির জন্য এন নির্ধারিত এবং ওনারা যে কারিকুলাম মূল্যায়নের জন্য কারিকুলাম প্রণয়ন এবং আমাদের যে মূল্যায়নের জন্য যেটি আপনি বলেছেন এটি এখনও চূড়ান্ত হয়নি তারা আমাদের সাথে শেয়ার করেছে আমরা তারা যেই সাত গ্রেডে অথবা পাঁচ গ্রেডে যেটা মূল্যায়ন করতে হচ্ছে আমাদেরও কিছু অবজারভেশন আছে আমাদের প্রাথমিকে কিভাবে হলে ভালো হয় আমরা সেই অবজারভেশনগুলি ইতোমধ্যে আমরা এন দিয়েছি এনসিডিভির সাথে আমরা যৌথভাবে এটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি তো সুতরাং তারা যেটি করেছে আমরা এর সাথে অধিকাংশ একমত পোষণ করলে আমাদের কিছু ভিন্ন অবজারভেশনও আছে ভিন্নভাবে মূল্যায়নের তো সুতরাং আমরা আমাদের অবজারভেশনগুলি ইতিমধ্যে আমরা এনসিডিভিকে দিয়েছি সুতরাং আমরা আশা করি এটা খুব সহসাই বসে এটা চূড়ান্ত হবে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা এটা এটা আমাদের দুই হাজার সনের যে আমাদের শিক্ষানীতি শিক্ষানীতিতে এটা বলা আছে যে প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আপনি জানেন যে আমাদের এটি আসলে পর্যায়ক্রমিক এটি বাস্তবায়নযোগ্য বিষয় পাশাপাশি এটি আসলে মাধ্যমিক শিক্ষা বিভাগের সাথে সমন্বয়ের বিষয় তা আমরা দুই হাজার সতেরো সনের থেকে দুই হাজার সত্রর পরেই আমরা যখন এই সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য গিয়েছিলাম আপনি জানেন যে এটা শুধুমাত্র এককভাবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সিদ্ধান্ত আমরা আমরা পলিসি মেকিংয়ে মূলত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাধ্যমিক উচ্চশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এবং তাদের সিদ্ধান্তের আলোকে আমরা কিন্তু অলরেডি ছয়শো পঁচানব্বইটা স্কুলে আমরা অষ্টম শ্রেণী আমরা চালু এখন চালু আছে আমাদের আমরা সাতশোর বেশি স্কুলে আমরা চালু করেছিলাম এবং পরবর্তীতে এক সময় এই এটা একটু সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে আমরা নতুন আর কোনো স্কুলকে আমরা অন্তর্ভুক্ত করি নেই সম্প্রতি মা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় পুনরায় সিদ্ধান্ত হয়েছে যে আমরা ধারাবাহিকভাবে আমরা সরকারি এই দুটো বিষয় একটা হলো যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা এবং শতভাগ অবৈতনিক করা আমরা হিসাব করে দেখেছি যে আমাদের পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিষট্টিটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা যদি পাঁচ হাজারের কাছাকাছি স্কুলে যদি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এবং মাধ্যমিকের যে তেইশ হাজারের কাছাকাছি যে নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় আছে ওখানে যদি তারা এই অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করতে পারে তাহলে সরকারের এই সিদ্ধান্তটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব তো যেই কারণে আমরা এখন যেটি টার্গেট নিয়েছি এবং এটা করতে হইলে আমাদের তিনটা বড় চ্যালেঞ্জ আছে একটা অবকাঠামোগত চ্যালেঞ্জ একটা শিক্ষক নিয়োগের চ্যালেঞ্জ পদ সৃজনের চ্যালেঞ্জ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চ্যালেঞ্জ কারণ আমরা যে শিক্ষক নিয়োগ করি তাদেরকে আসলে সিক্স সেভেন এইটে পড়ানোর জন্য আমরা প্রশিক্ষণ দিই না আমরা প্রশিক্ষণ দিই পঞ্চম শ্রেণী পর্যন্ত তা আমরা এইগুলো নিয়ে কাজ করছি আমাদের একটা টার্গেট আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে যে তথ্য উপত্র চেয়েছিলাম সেখান থেকে আমরা যে তথ্য উপত্ত পেয়েছি এই মুহূর্তে আমরা শিক্ষা মন্ত্রণালয় চাইলে আমরা আরও একশো চুয়ান্নটা স্কুলে আমরা এই মুহূর্তে অষ্টম শ্রেণী চালু করতে পারি এটা নিয়ে আমরা বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা পুনরায় সভা করে আমরা সমন্বয় করব যদি সিদ্ধান্ত দেওয়া হয় আমরা এই মুহূর্তে আরও একশো চুয়ান্নটা স্কুল আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করতে পারব পাশাপাশি আগামী তিন বছরে আমাদের যেটি আমরা যে আরও উপাত্ত আমরা পেয়েছি আমরা আরও এক হাজার স্কুলে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করার মতো আমাদের অবকাঠামোগত সুবিধা ইতোমধ্যে হয়েছে